আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এসেছি গ্রামের একটি অপূর্ব সুন্দর একটি বাড়ি দেখানোর জন্য। আমার কাজিন বাড়িটা করেছে, ওরা ঢাকায় থাকে, রিল্যাক্সের জন্য এখানে আসে। রিসর্টের মতো করে একটি বাড়ি করেছে, দোতলা ডুপ্লেক্স বাড়ি। আশেপাশে প্রচুর গাছগাছালা, পাখির কলরব, সেই সাথে এখানে একটি পুকুর আছে। সেই পুকুরটাতে আসলে মাছ চাষ করা হয় না, আমাদের এখানে ড্যাঙ্গা বলে, অন্য এলাকায় অন্য নামে হইতে পারে। সেই পুকুরটায় বর্ষার সময় পানি আসে, পানির সাথে প্রচুর পরিমাণ দেশীয় মাছ আসে এবং মাছগুলো অনেক দিন আটকা থাকে, বড় হয়। শীতের মাঝামাঝিতে বাংলা মাঘ মাসের শেষের দিকে আর কি মাছগুলো ধরা হয়, প্রচুর পরিমাণে মাছ হয়। নিজেরা খাওয়ার পরেও প্রায় 50,000 1,00,000 টাকার মাছ বিক্রি করা যায়। চতুর্দিকে বাউন্ডারি করা বাড়িটা এবং বিভিন্ন ফসল সামনে দিয়ে লাগানো হয়েছে। কলা গাছ রোপণ করা হয়েছে, কলা গাছ, পেঁপে গাছ, পুঁই শাক, এই যে পুঁই শাক, মিষ্টি কুমড়া গাছ, সেই সাথে আরও বিভিন্ন প্রজাতির সবজি গাছ আছে। পেঁপে গাছ, প্রত্যেকটা পেঁপে গাছ পেঁপে হয়ে আছে। এখানে একটি 4-5টা শাখা বিশিষ্ট পেঁপে গাছ আছে। গাছগুলা খুব সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে। এখানে একটা পেঁপে গাছ দেখেন 4-5টা শাখা, যার প্রত্যেকটা শাখায় প্রচুর পরিমাণে পেঁপে হয়ে আছে। সত্যি আশ্চর্য একটা গাছ। একটা, দুইটা, তিনটা, চারটা শাখা হয়েছে গাছটার, এবং প্রত্যেকটা শাখায় পেঁপে ধরে আছে। একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব। হেলো গাছটার মূল শিকড় এখান থেকে বের হয়েছে, তারপরে দেখেন একটা, দুইটা, চারটা শাখা বের হয়েছে এবং প্রতিটা শাখায় পেঁপে ধরে আছে। আজব একটি গাছ, আল্লাহর কুদরত। প্রতিটা ক্ষেত্রে আমরা আল্লাহর কুদরতের নমুনা দেখতে পাই। যাই হোক ভিউয়ার্স, খুদা হাফেজ, পরবর্তী ভিডিওতে।